বিনোদন জগৎ, ক্রীড়াঙ্গন কিংবা ব্যবসা খাত, সব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত মানুষগুলো এবার রাজনৈতিক প্রচারণার কাজে নেমে পড়েছেন। কিন্তু আপনারা কি ভাবছেন, আপনাদের রাজনৈতিক মতাদর্শের সাথে মিলে গেলে আপনারা সাধুবাদ জানাচ্ছেন, আর যদি রাজনৈতিক মতাদর্শের সাথে না মিলে যায় তাহলে নেতিবাচক কথা বলছেন, কটু মন্তব্য করছেন, বলছেন যে আপন স্বার্থ সিদ্ধির জন্যই এত সব প্রচারণা। কথাটা একদম ঠিক। আমাদের কথাই ভাবুন, আমরা শিল্পীরা আজ থেকে 10 বছর আগের বাংলাদেশে পাইরেসির কারণে অনেক কঠিন একটা সময় পার করছিলাম। সেই শিল্পীরাই আমরা 10 বছর পরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের কারণেই কিন্তু ভালো আছি। ঘরে ঘরে বিদ্যুৎ, সবার হাতে মোবাইল ফোন, পাইরেসির বিরুদ্ধে নীতিমালা এবং তার বাস্তবায়নের কারণে দুস্থ শিল্পী হিসেবে প্রতিনিয়ত কিন্তু পত্রিকার শিরোনাম হচ্ছি না, বরং সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান পাচ্ছি। এই কৃতজ্ঞতার জায়গাটা থেকে যদি আমরা এই সরকারের ধারাবাহিকতার পক্ষে কথা বলি তাহলে খুব ভুল হয়ে যাবে? আমার মনে হয় না। কোটি মানুষের প্রত্যাশা পূরণ প্রায় অসম্ভব একটা কাজ, কিন্তু সামগ্রিকভাবে গত 10 বছরে দেশ কি উন্নয়নের পথে এগিয়েছে কিনা সে উত্তর আপনাদের কাছেই আছে। আমি আপনাকে কোন প্রতীকে ভোট দিতে বলবো তার উপর নির্ভর করবেন আপনি কোথায় ভোট দেবেন, কিন্তু আমি আমার কৃতজ্ঞতার জায়গা থেকে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুক। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা সবাই বাংলাদেশের পক্ষে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকা মার্কায় ভোট দিন।